ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. بونورايا السلام عليكم ورحمة الله وبركاته. সামনে ফাইলেছি আমরা ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম সাহেব থান্ডে আমরা ফাইলেছি তাই লাগি আমরা জামিয়াতুল খায়ের আল ইসলা সিলেটর যে মাদ্রাসা যেটা সর্ববৃহৎ ওয়ান অফ দ্য সর্ববৃহৎ মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলে গিয়ে আমরা এই মুফতি সাহেব তান্ডে ফাইয়া হয়ে একটু জোরের মুখে তোরা একটু তিলাওয়াত শুনমু আর মাদ্রাসা সম্পর্কে একটু জানমু আপনারা যে যেখান থেকে আজকে লাইভ জয়েন হয়েছেন প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিয়া অন্যজন দিয়ে জানার শোনার সুযোগ করে দিবা আর আপনারা জানতে পারবা আজকে এই মাদ্রাসা সম্পর্কে এই মাদ্রাসাটা মানে কবে প্রতিষ্ঠিত হয়েছে কতজন ছাত্র আসেন হুজুরখল আসেন অনেক জিনিস জানতে পারবা ইনশাল্লাহ আরো কিছু গোপন তথ্য এই মাদ্রাসা সম্পর্কে জানবা সো প্লিজ আপনার লগে থাকবো ইনশাল্লাহ তাই মুফতি সাহেব একটু রিকোয়েস্ট করবো যদি মুফতি সাহেব একটু আমার লগে জিনিসটা শেয়ার করেন প্লিজ জাজাকাল্লাহ খাইরান জাজাকুমুল্লাহ খাইরান শুকরান জাজিলা আসলে কথা হলো যে আমাদের সিলেটের পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট সুবহানাল্লাহ এই জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের ফান্ডরাইজিং আপিল আজকে জামায়াতুল আজকে ইকরা বাংলা টিভিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ আজ চোদ্দ ডিসেম্বর ২০২৩ বিকাল ৬:৩০ থেকে লন্ডনের ইকরা বাংলা টিভিতে জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের জন্য বিশেষ ফান্ডরেজিং আপিল পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান এই জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট সুবহানাল্লাহ আল আজিম আমাদের সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে একটি বৃহৎ একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনেক দিন যাবৎ অনুভূত হচ্ছিল প্রয়োজন হল এই প্রতিষ্ঠানকে একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা পূর্ণভূমি সিলেট যেটাকে আধ্যাত্মিক রাজধানী বলা হয় তা আধ্যাত্মিক রাজধানী হওয়ার দাবি হল এখানে একটা মানসম্পন্ন একটা ইসলামী ইউনিভার্সিটি হবে এবং উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠানের একটা অস্তিত্ব হবে সুবহানাল্লাহ
মানে দরায় হাদিস পাশ করার পর টাইটেল পাশ করার পর আরো আলেমদের জন্য বিদেশে বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন ফ্যাকাল্টিজে উচ্চ শিক্ষা লাভ করার প্রয়োজন রয়েছে যাতে তারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের উত্তম প্রতিনিধি হিসাবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইসলাম ইসলামের বেস্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা দায়িত্ব দিনের পালন করবেন যেমন আমার উস্তাজ শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দেশ এবং রাষ্ট্র পরিচালনায় যোগ্য রাষ্ট্র পরিচালনা করতে পারবেন ইসলামী অর্থনীতির রূপকার ইসলামী ব্যাংকিং এর রূপকার ইসলামী অর্থনীতি ইসলামিক ফাইন্যান্স সারা দুনিয়াতে কিভাবে এই সময়েও অ্যাপ্লিকেবল সেটা কিন্তু তিনি উপস্থাপন করার যোগ্যতায় বলিয়ান সুবহানাল্লাহ এই ধরনের উলামায়ে কেরাম তৈরি করার প্রয়োজন রয়েছে যারা সৈয়দ আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মতো ইসলামিক স্কলার হবেন মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেবের মতো মহান ব্যক্তিত্ব হবেন এবং দেশ এবং জাতির সঠিক দিক নির্দেশনা দিয়ে তারা এগিয়ে যেতে পারবেন তো আপনারা শুনলে খুশি হবেন যে পূর্ণভূমি সিলেটে প্রথমে উপশহর এলাকায় চারতলা একটা বিল্ডিং ভাড়া করে জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের সূচনা হয়েছিল আর এরপরে আমরা জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের জন্য নিজস্ব জমি ক্রয় করেছি নিজস্ব জমি ক্রয় করা হয়েছে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন সুপরিসর জায়গা সুবহানাল্লাহ সিলেট ঢাকা মহাসড়ক যেটা সেই মহাসড়ক যেটা এখন সিক্স লেন হয়ে যাবে এবং দেশের সবচেয়ে বড় রোড হবে সুতরাং লোকেশনের দিক থেকে ভৌগোলিক অবস্থানের দিক থেকে জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট তামাবিল মহাসড়ক বা সিলেট ঢাকা মহাসড়কের সংলগ্ন হওয়ার কারণে মাশাআল্লাহ সর্বোত্তম লোকেশন বলা যায় শাহপরান রহমতুল্লাহ আলহীর মাজারের পরেই আপনি বটেশ্বরের দিকে যাবেন পীরের বাজার পৌঁছার আগে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এই চৌধুরীপাড়া রাস্তার একেবারে সম্মুখ ভাগে মেইন রোড থেকে মাত্র 20 সেকেন্ড পায়ে হেঁটে আর একটা বড় রোড দিয়ে মাত্র 20 সেকেন্ড পায়ে হেঁটে আপনি এই নিজস্ব ভূমিতে আপনি যেতে পারবেন আলহামদুলিল্লাহ 96 ডিসিমেল জায়গার উপর অনেক এক্সপেন্সিভ 96 ডিসিমেল জমির উপর জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের বিল্ডিং গুলোর প্রাথমিক সূচনা হয়ে গেছে 5 তলা ফাউন্ডেশন বিশিষ্ট 4টি বিল্ডিং রয়েছে মসজিদ রয়েছে আর সবগুলোর প্রথম তলার কাজ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে তো আলহামদুলিল্লাহ কয়েক কোটি টাকার জমি বলা যায় এবং আরো জমি সম্প্রসারণের প্রয়োজন রয়েছে এযাবৎ আপনাদের দানে লন্ডনের ব্রিটেনের ইউরোপের অসংখ্য অগণিত দাতা যারা আছেন তাদের দানের বদৌলতে আলহামদুলিল্লাহ 3.5 কোটি টাকার চেয়েও বেশি বিল্ডিং এর কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে কারণ ফাউন্ডেশন আপনি দেখতে লাগবে মনে হয় খুব কম বিল্ডিং কিন্তু আসলে ফাউন্ডেশন যেহেতু 5 তলা পর্যন্ত এই জন্য বেশি মজবুত ফাউন্ডেশন হওয়ার কারণে এবং 5 তলা বিশিষ্ট ফাউন্ডেশন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ ফাউন্ডেশনের মধ্যে অনেক ব্যয় করতে হয়েছে তো প্রায় 3.5 কোটি টাকার বিল্ডিং এর কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং 5 তলা পর্যন্ত এই বিল্ডিং কে সম্পন্ন করতে হলে প্রায় 1 মিলিয়ন পাউন্ডের প্রয়োজন রয়েছে তো আজকে জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের জন্য লন্ডনের ইকরা বাংলা টিভিতে স্কাই চ্যানেল 778 লন্ডনের ইকরা বাংলা টিভিতে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজ 6:30 থেকে লাইভ ফান্ডরেজিং আপিল শুরু হবে আমি মনে করি যে যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরির জন্য সময় উপযোগী আলিমে দিন তৈরি করার জন্য যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইসলামের বেস্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে এবং যুগের নেতৃত্ব ইসলামের দেওয়ার জন্য দেশ জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বলিয়ান উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার তৈরির জন্য উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষার কোন বিকল্প নেই এবং সিলেটে উচ্চতর গবেষণামূলক আন্তর্জাতিক মানসম্পন্ন একটি দিনী শিক্ষাগার প্রতিষ্ঠার এটা আধ্যাত্মিক রাজধানী হওয়ার দাবি তো আমরা আজকে এই ইকরা বাংলা টিভির স্টুডিওর সামনেই আমি দাঁড়ানো আছি আর লন্ডনের এখানে আল খায়ের ফাউন্ডেশনের নিচে অফিস এবং উপরের তলায় ইকরা বাংলা টিভির স্টুডিও আর এখান থেকে ইনশাআল্লাহ আজকে আল্লাহর ফজল ও করমে ইনশাআল্লাহ তাআলা জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের জন্য একটা ফান্ডরেজিং আপিল করা হবে দেশে বিদেশে যারা আছেন তাদের সবাইকে আমি বলবো যে এখানে আমি যদি বলি যে কোটি কোটি টাকার বাজেট তাহলে অত্যুক্তি হবে না আমি গত 1 বছর যাবত মারাত্মক অসুস্থ থাকার কারণে হসপিটালাইজ থাকার কারণে মাদ্রাসা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে অনেক উস্তাদগণের বেতন বাকি আছে বোর্ডিং এর খরচ পরিচালনা করা বিরাট একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে
তো রানিং কস্টের জন্য আপনারা যেমন ধরেন যাকাত থেকে আপনারা এই মাদ্রাসায় দান করতে পারবেন ফিতরা সাদাকা সর্বপ্রকার দান আপনারা নরমাল ডোনেশন সবকিছু আপনারা দান করতে পারবেন ইভেন যাকাত ফিতরা ফিদিয়া সবকিছু আপনারা দান করতে পারবেন এই যাকাত ফিতরা থেকে গরীব ছাত্র যারা আলেম হয়ে গেছেন যারা ভবিষ্যতে মুফতি হবেন মুহাদ্দিস হবেন বিভিন্ন বিষয়ে সো মেনি স্পেশালাইজেশন ফর গ্রাজুয়েট উলামা ফর এক্সাম্পল স্পেশালাইজেশন ইন ইসলামিক ল ফর গ্রাজুয়েট উলামা স্পেশালাইজেশন ইন হাদিস ফর গ্রাজুয়েট উলামা স্পেশালাইজেশন ইন তাফসির এন্ড কোরআনিক সায়েন্সেস ফর গ্রাজুয়েট উলামা স্পেশালাইজেশন ইন ইসলামিক দাওয়া ফর গ্রাজুয়েট উলামা স্পেশালাইজেশন ইন ইসলামিক জার্নালিজম এন্ড লিটারেচার ফর গ্রাজুয়েট উলামা স্পেশালাইজেশন ইন ইসলামিক ইকোনমি আরো অনেকগুলো বিশেষজ্ঞ বিভাগ খোলার ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আর এটা যেহেতু সুদূর প্রসারী একটা পরিকল্পনা হাতে নিয়ে এবং অনেক বড় একটা মনোবাসনা নিয়ে আলহামদুলিল্লাহ এই জামিয়াতুল খায়র আল ইসলামিয়া একটা দীর্ঘদিনের প্রত্যাশার একটা প্রতিফলন ঘটেছে এবং বহু প্রতীক্ষিত একটা প্রতিষ্ঠান এবং একটা ইতিমধ্যে বিভিন্ন বিভাগ বিভাগে সফলতা অর্জনের মাধ্যমে জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট মাশাআল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যাশার আলোকস্তম্ভ হিসাবে তাকে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সম্ভব মানে সক্ষম হয়েছে আপনারা শুনলে খুশি হবেন পুরো সিলেট বিভাগের ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব তিনি এই জামায়াতুল খায়রের উপপরিচালক হিসাবে মাশাআল্লাহ দায়িত্ব পালন করছেন মাওলানা আমার ছোট ভাই হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব শিক্ষা সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এরপরে দেখেন মদিনা ইউনিভার্সিটিতে যিনি প্রথম স্থান অধিকার করেছেন সারা বিশ্বের মধ্যে হযরত মাওলানা শেখ বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানী তিনি আমাদের আরবি বিভাগের প্রধান মানে আরবি সাহিত্য বিভাগের প্রধান এইভাবে সারা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ তাআলা যোগ্যতায় বলিয়ান ইসলামিক স্কলার এবং উলামায়ে কেরাম সাহিত্যিক সাংবাদিক মুহাদ্দিস মুফাসসির তৈরি করার মধ্য দিয়ে যুগের দাবি পূরণে অঙ্গীকারাবদ্ধ হল জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট আমি যারা আপনারা সিলেট থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন মিডল ইস্ট থেকে দেখছেন ব্রিটেন থেকে দেখছেন ইউরোপ থেকে দেখছেন আমেরিকা থেকে দেখছেন কানাডা থেকে দেখছেন বরং সমগ্র বিশ্ব থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো সবাইকে আমি বলবো যে বর্তমান সময়ে দ্বীনের দাবি ইসলামের দাবি পূরণে এই ধরনের প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই এমন একটা যোগোপযোগী ইসলামী প্রতিষ্ঠানের খুবই বেশি প্রয়োজন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং যোগ উপযোগী প্রতিষ্ঠান যোগ উপযোগী ইসলামিক স্কলার তৈরির প্রতিষ্ঠান এমন সব উলামায়ে কেরাম তৈরি হবেন যারা দেশ এবং জাতিকে নেতৃত্ব দিতে পারবেন যারা মুসলিম বিশ্বের ভাগ্য পরিবর্তন করতে পারবেন শুধু স্থানীয় আলিম নন এক থানার এক জেলার এক এলাকার নন বরং ওয়ার্ল্ড ওয়াইড আলিম তৈরি করার জন্য এবং বিশ্বব্যাপী ইসলামের শ্রেষ্ঠত্ব প্রাধান্যকে সুপ্রমাণিত করার যোগ্যতায় বলিয়ান উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদ তৈরি করার বিরাট একটা পরিকল্পনা হাতে নিয়ে পুরো পূর্ণভূমি সিলেটের আমাদের বড় বড় উস্তাদ গুণের একটা আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন থেকে ছিল এই ধরনের একটা প্রতিষ্ঠানের আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল বাসিত বরকতপুরি সাহেব রহমতুল্লাহ আলহী তিনিও এই আশাবাদ ব্যক্ত করে গিয়েছেন মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলহী মুহতামিম দরগাহ মাদ্রাসা দরগাহ মসজিদের প্রধান খতিব ছিলেন হযরত মাওলানা মহিবুল হক সাহেব গাছপাড়ি হুজুর রহমতুল্লাহ আলহী ওনাদের সকলের নেক দোয়া ওনারা গিয়ে দার্স দিয়েছেন ওনারা গিয়ে সবক পড়িয়েছেন ওনারা দোয়া দিয়েছেন প্রতিটি প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করেছেন আমার উস্তাদ মুফতি আজম সারা বিশ্বের সেরা একজন মুফতি আল্লামা মুফতি রফি উসমানী সাহেব প্রেসিডেন্ট অফ দারুল উলুম করাচি রহমতুল্লাহ আলহি তিনি নিজে সশরীরে উপস্থিত হয়েছেন এবং জামায়াতুল খায়র সম্পর্কে অনেক আশাবাদ ব্যক্ত করেছেন অনেক দোয়া দিয়েছেন শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তকি উসমানী সাহেব দামত বরকাতুহুম মাশাআল্লাহ ওনার দোয়ার ফসল এবং ওনার অনুমতি নিয়ে ওনার অ্যাডভাইস নিয়ে ওনার অধীনে থেকে আমরা এই জামায়াতুল খায়র আল ইসলামিয়া পূর্ণভূমি সিলেটে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এটাকে একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটিতে রূপান্তরিত করতে চাই এখানে বিশাল আয়তন একটা ইসলামী লাইব্রেরি গ্রন্থাগার প্রয়োজনের বিনির্মাণের প্রয়োজন রয়েছে আজকে আমি অনুরোধ করব আপনারা যদি বিকাল সাড়ে ছয়টা থেকে ইকরা বাংলা টিভিতে লন্ডনের ইকরা বাংলা টিভিতে স্কাই চ্যানেল 778 এই চ্যানেলে যদি আপনারা জামায়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের ফান্ডরেজিং আপিলটা যদি আপনারা দেখেন তাহলে মাদ্রাসার বিস্তারিত বিবরণ সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এবং আপনারা যারা চান তারা জামায়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের প্রোগ্রামকে আপনারা দেখতে পারবেন এর জন্য আপনারা সিলেট তমাবিল মহাসড়কে দিয়ে আপনারা শাহপুরান রহমতুল্লাহ আলহীর মাজার থেকে একটু অগ্রসর হবেন পীরের বাজার যাওয়ার কিছুক্ষণ আগেই চৌধুরীপাড়া রাস্তার সম্মুখ ভাগে
হাতের বাম দিকে মেইন রোডের পাশেই অত্যন্ত নয়নাভিরাম একটা সুন্দর ভৌগোলিক অবস্থানে অত্যন্ত সুন্দর লোকেশনে মাশাআল্লাহ গ্রামের আমেজ অনুভব করা যায় শহর থেকে একেবারে নিকটে আবার সুপরিসর জায়গা সুপরিসর জমি আলহামদুলিল্লাহ আশপাশ থেকে আরো জমি ক্রয় করে এটাকে একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা অন্যান্য নতুন নতুন বিভাগ খোলা এবং বিভিন্ন বিষয়ে স্পেশালাইজেশন ফর গ্রাজুয়েট উলামার আরো নতুন নতুন বিভাগ খোলার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে সারা বিশ্বের মধ্যে একটা উপকারী গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এটা সময়ের দাবি এর জন্য আপনাদের অকাতরে দান প্রয়োজন আপনারা 1000 পাউন্ড দান করে অনারারি ট্রাস্টি অফ জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট হয়ে যেতে পারবেন এটা আপনার গৌরবের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার আপনি 1500 পাউন্ড দান করে অনারারি ট্রাস্টি প্লাস হাফ ডিসিমেল ল্যান্ড ওনার আপনি হয়ে গেলেন তো অনারারি ট্রাস্টি প্লাস ল্যান্ড ওনার হয়ে গেলেন 1500 পাউন্ড দান করে অথবা সমপরিমাণ অর্থ দান করে 1.5 লক্ষ থেকে একটু বেশি আপনারা দান করে যারা মিডল ইস্টে আছেন তাদেরকে আমি বলবো যারা ইউরোপে আছেন যারা ব্রিটেনে আছেন যারা যে কোনো দেশে বিশ্বের যে কোনো দেশ থেকে দেখছেন আর যারা স্থানীয় রয়েছেন তাদেরকে আমি বলবো যে হযরত আল্লামা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুফতি রফি উসমানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামত বরকাতহুম ঢাকার মুফতি মিজানুর রহমান সাহেব মুফতি দিলাওয়ার হোসেন সাহেব সিলেটের হযরত মুফতি আবুল কালাম জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুনামগঞ্জ হুজুর ওনাদের সকলের আশা আকাঙ্ক্ষা এবং দোয়ার প্রতিফলন হলো এই জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট তো আমি চাইবো যে আপনারা মেহরবানি করে দয়া করে আপনারা এই প্রতিষ্ঠানের দিকে আপনারা একটু এগিয়ে আসেন আজকে ইকরা বাংলা টিভিতে যে আপিল রয়েছে এই ফান্ডরেজিং প্রোগ্রামকে আপনারা সফল কাম করে দিন আপনারা সবাই একটু এগিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাই আপনারা এই প্রতিষ্ঠানের দিকে আপনারা এগিয়ে আসুন সবাই আপনারা আসলে এটা এখানে বেশি ছাত্র সংখ্যা রাখা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হলো বাছাই করে যারা ফার্স্ট ক্লাস যারা সবচেয়ে ভালো ছাত্র যারা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট এবং যারা ক্রিম স্টুডেন্ট তাদেরকে বাছাই করে প্রত্যেকটা বিভাগে আমরা রাখবো যেমন মুফতি কোর্স রয়েছে তাখাসসুসুল ইফতা যেটাকে বলে বিভিন্ন তাখাসসুসাত রয়েছে তো আমরা শত শত ছাত্রদের থেকে বাছাই করে যেভাবে দারুল উলুম করাচিতে মাত্র 10-12 জনকে রাখা হয় মানে এইভাবে জামিয়াতুল খায়রের মধ্যেও আমরা সংখ্যায় বেশি রাখা এখানে উদ্দেশ্য নয় এখানে হলো বিশেষজ্ঞ আলেম তৈরি করা এবং যারা এ প্লাস পেয়ে মুমতাজ হয়ে অনেক ভালো রেজাল্ট পেয়ে যারা পাশ করেছে তাদের মধ্যে হতে আরো যোগ্যতা বলিয়ান যারা তাদেরকে বাছাই করে আমরা অল্প সংখ্যক ছাত্র বিভিন্ন বিভাগে আমরা নিয়ে থাকি 10-15 জন থেকে এক একটা বিভাগে বেশি স্টুডেন্টদেরকে আমরা আমাদের পক্ষে নেওয়া কিন্তু সম্ভব নয় তো এই জন্য আমরা যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো যে এখানে বিশেষজ্ঞ আলেম তৈরি করা মূল উদ্দেশ্য হেফজে কোরআন বিভাগ রয়েছে আপনারা এক একজন হাফিজ স্টুডেন্টকে স্পন্সর করতে পারেন 750 পাউন্ড 3 বছরে দান করে আপনারা একদিনের খাবারের ব্যবহার 140 পাউন্ড দিয়ে দিতে পারেন জাকাত থেকেও দিতে পারবেন এটা আমি মনে করি 300 জন ভাই বোন যদি জাকাত থেকে মাত্র 140 পাউন্ড করে দিয়ে দেন ডেইলি তাহলে 1 বছরের খাবারের ব্যবস্থাটা হয়ে যায় তো মেহমানে রসুল যারা তাদের খাবারের ব্যবস্থা আপনারা করতে পারেন জামিয়াতুল খায়রে একটা বিশাল আয়তন ইসলামী গ্রন্থাগার তৈরি করা জরুরি বিশাল আয়তন ইসলামী লাইব্রেরি হওয়া প্রয়োজন যেটা ইন্টারন্যাশনাল কোন ইউনিভার্সিটির লাইব্রেরি হয় এই ধরনের একটা গবেষণাগার হওয়ার প্রয়োজন লাইব্রেরির প্রয়োজন এই জন্য ইসলামী লাইব্রেরি তৈরি করা গ্রন্থাগার তৈরি করাই একটা ইসলামী ইউনিভার্সিটির জন্য নেহায়েত জরুরি তো আমরা রেখেছি জামিয়াতুল খায়র আপনারা 200 পাউন্ড দান করে একটা এক সেট কিতাব আপনারা দান করতে পারবেন আমি মিশর থেকে নিজে গিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 12-13 হাজার পাউন্ডের কিতাব খরিদ করে আমি সেখানে পাঠিয়ে দিয়েছি অলরেডি এবং এ যাবৎ মানে 200 পাউন্ড তার আমরা বড় কিতাব সেট রেখেছি কারণ কোন কোন কিতাব আছে 40 ভলিউম কোনটা আছে 35 ভলিউম কোনটা 55 ভলিউম তো আপনারা এই ধরনের বড় কোনো কিতাব দান করতে পারবেন সহিহ বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ হাদিস গ্রন্থ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফিকহের কিতাব ইসলামী আইন শাস্ত্রের কিতাব ইসলামী আইনের বিভিন্ন অঙ্গনে যে সমস্ত মাশাআল্লাহ বড় বড় গবেষণালব্ধ পুস্তকাদি এবং গ্রন্থসমূহ বর্তমান যুগে রচিত হয়েছে এবং বর্তমানে বৈরুত লেবানন দামেশ ইত্যাদি সৌদি আরব এবং আরব কান্ট্রিগুলো থেকে যেভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উন্নত ছাপার কিতাবাদি তৈরি হয়েছে এগুলো সংগ্রহ করে আমার খেয়াল মতে আমি কয়েক কোটি টাকার কিতাব খরিদ করে কয়েক কোটি টাকার কিতাব ক্রয় করে
একটা বিশাল আয়তন ইসলামী লাইব্রেরি উপহার দেওয়া জরুরি মনে করি, যাতে ইসলামী লেখক গবেষকগণ এখানে অবস্থান করে, দীর্ঘদিন অবস্থান করে ইসলামের বিভিন্ন অঙ্গনে তারা রিসার্চের কাজ করতে পারেন, গবেষণার ইসলামী গবেষণার কাজ বিভিন্ন ময়দানে তারা আঞ্জাম দিতে পারেন। এ ধরনের গবেষণার লক্ষ্য উদ্দেশ্য পূরণে একটা গুরুত্বপূর্ণ লাইব্রেরির প্রয়োজন অনেক বেশি। তাছাড়া আপনারা গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, একজন উস্তাদের বেতনের ব্যবস্থা আপনারা প্রত্যেকেই করে দিতে পারেন, বিভিন্ন যে বেশি কিছু না ইনশাআল্লাহ তাআলা, অনেক সহজ একটা ব্যাপার। কিন্তু শর্ত হলো আপনারা আজকে নিজেরা যেভাবে ইকরা বাংলা টিভিতে স্কাই চ্যানেল 778 778 স্কাই চ্যানেল 778 ইকরা বাংলা টিভি লন্ডনে আজকে আপনারা প্রোগ্রাম দেখবেন, অথবা গুগলে গিয়ে আপনারা যদি ইকরা বাংলা টিভি লেখেন তাহলে লাইভ ওয়াচের মধ্যে প্রেস করে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা ইকরা বাংলা টিভি আপনারা দেখতে পারবেন, টিভিতে দেখতে পারবেন। এছাড়া আপনি একটা আপনি ফোন নম্বর অনলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন, ইমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন, a.muntakim@gmail.com আমার ইমেল যোগাযোগ করতে পারেন, মুনতাকিম MUNTAQIM এভাবে লিখবেন, a.muntakim@gmail.com এভাবে আপনারা জামায়াতুল খাইরে আপনি 07983363952 07983363952 এই নম্বর আপনি একটা মেসেজ দিতে পারবেন, এই নম্বরটা আপনি একটা যোগাযোগ করবেন। যে সাহেব বদর ফান্ডের মেম্বার হতে হলে 313 পাউন্ড দান করতে হয়, লাইফ টাইম মেম্বার হতে হলে 1000 পাউন্ড দান করতে হয়, বা সমপরিমাণ অর্থ যে কোনো জায়গা থেকে আপনি দান করতে পারেন, সমপরিমাণ অর্থ দেশের টাকায় যদি দেশে আদায় করে দিতে চান, কেউ আছেন মিডিল ইস্ট থেকেও মাশাআল্লাহ দিতে পারবেন, তো আপনি 1 লক্ষ বা তার চেয়ে একটু বেশি হতে পারে 1000 পাউন্ডের সমপরিমাণ অর্থ দিলে এই মাদ্রাসার লাইফ টাইম মেম্বার অথবা অনারারি ট্রাস্টি হয়ে যেতে পারবেন। এছাড়া অনারারি ট্রাস্টি প্লাস হাফ ডিসিমের ল্যান্ড ডোনার দাতা হিসাবে আজীবন জমিদাতা সদস্য হিসাবে আপনার নাম লিখে নিতে পারেন আপনি 1500 পাউন্ড দান করলে। আপনি একসঙ্গে দিতে হবে না, এটা আপনি মাসে 100 পাউন্ড করে, মাসে 50 পাউন্ড করে, অথবা কয়েক কিস্তিতে আপনার সুবিধা মতো আপনি 1 বছরে দেন, 2 বছরে দেন, কিন্তু আপনি নামটা লিখিয়ে নেন। কারণ পুণ্যভূমি সিলেটে আধ্যাত্মিক রাজধানীর হিসাবে স্পিরিচুয়াল ক্যাপিটাল যে সিলেটকে বলা হয়, সেই স্পিরিচুয়াল ক্যাপিটাল হিসাবে একটা ইসলামী ইউনিভার্সিটি হওয়া আর যুগ উপযোগী একটা ইসলামী প্রতিষ্ঠান তৈরি হওয়া এটা নেহায়েত জরুরি। এর জন্য আপনাদের দান আমি মনে করি নেহায়েত জরুরি। আজকে আপনারা যদি ফান্ডরেজিং প্রোগ্রামটা দেখেন এই জামায়াতুল খায়র আল ইসলামিয়া সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন, এবং আপনারা এটা যে সময়ের দাবি, যুগের দাবি, এবং যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরি করা, যারা আরবি ভাষায় ইংরেজি ভাষায় অভিজ্ঞ হবেন, যারা সারা ওয়ার্ল্ড ওয়াইড হবেন, যারা ইন্টারন্যাশনাল হবেন, যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইসলামের উত্তম বেস্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে দিনের সময়ের দাবি যারা পূরণ করবেন, যারা যুগ উপযোগী ইসলামিক স্কলার হবেন, এ ধরনের সো মেনি স্পেশালাইজেশন ফর গ্রাজুয়েট উলামা, অনেকগুলো বিশেষজ্ঞ কোর্সের সমন্বয়ে প্রতিষ্ঠিত জামায়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট আপনাদের আশার আলো, প্রত্যাশার আলোকস্তম্ভ, অসংখ্য অগণিত উলামায়ে কেরামের দোয়ার ফসল এবং বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার গুণের প্রত্যাশার এবং দোয়ার ফসল আমি বলতে পারি, এবং অসংখ্য উলামায়ে কেরাম যারা যোগ্যতার সাথে সেখানে দায়িত্ব পালন করছেন তাদের মেহনত এবং পরিশ্রম মাশাআল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব অনেক বড় লেখক, গবেষক এবং বহু গ্রন্থ প্রণেতা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাশাআল্লাহ, তিনি আমার বর্তমানে সিলেটে তিনি মাশাআল্লাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব দায়িত্ব পালন করছেন, মাওলানা শেখ বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানী দায়িত্ব পালন করছেন, মাওলানা শাহ আবু বকর সাহেব দায়িত্ব পালন করছেন, মাওলানা আব্দুল কাদির মাসুম সাহেবের মতো যোগ্য ব্যক্তিত্ব মাশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকেই তৈরি হয়েছেন। অনেকে এখান থেকে মাশাআল্লাহ এখান থেকে যোগ্যতা অর্জন করে মদিনা ইউনিভার্সিটিতেও তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। তো আমি বলবো যে বিশ্ববিখ্যাত কিছু উলামায়ে কেরাম তৈরির মানুষে আপনারা মেহরবানি করে, আপনারা দয়া করে আপনারা আজকে এই প্রোগ্রামটা দেখবেন, এবং বিশ্বের যে যেখান থেকে আপনারা দেখছেন আপনারা জামায়াতুল খায়র আল ইসলামিয়ায় অকাতরে দান করার জন্য একটা প্রতিজ্ঞা গ্রহণ করেন, একটা মনের মধ্যে নিয়ত করেন এখন থেকেই যে একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটিতে কিভাবে এই প্রতিষ্ঠানকে রূপান্তরিত করা যায়। জমি ইনশাআল্লাহ রেডি, আরো কিছু জমি ক্রয় করা যাবে এবং বিভিন্ন কাজ মাশাআল্লাহ অনেক কিছু এগিয়ে গেছে। এই পর্যন্ত আমি বলতে পারি 7 লক্ষ 8 লক্ষ পাউন্ডের কাজ হয়ে গেছে জমির দাম এবং বিল্ডিং
বিল্ডিং এর কাজ যা হয়েছে এতটুকু কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পর পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট বিল্ডিং হয়ে গেছে এখন আপনারা কোন কোন পরিবার থেকে একতলা এক এক পরিবার থেকে আপনারা করে দিতে পারেন একটু এগিয়ে আসুন একটু হিম্মত করুন যুগ উপযোগী কিছু কাজের প্রয়োজন আছে বর্তমান যুগ হলো ইসলামের উত্থানের যুগ আর সারা বিশ্ব থেকে ইসলাম ধ্বংস করে দেওয়ার যখন চেষ্টা করা হচ্ছে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে এই এমন একটা কঠিন যুগে এমন একটা কঠিন পরিস্থিতিতে ইসলামের সাথে ভালোবাসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার পরিচয় দিয়ে আপনারা জামায়াতুল খায়র আল ইসলামিয়াকে তার লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন এবং আজকের আপিলকে সফল করে তুলবেন এই আবদার রাখি আমার কথা রাখছি শেষ করে নিচ্ছি জাযাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলা একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিব ভুবন আর আমি আমিনুর সদরে সব সময় কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফর্তা ফারুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার বাদে মানুষই আপনার লাগি দোয়া করেন আজকে যে প্রতিষ্ঠানের কথা মাত্রা জামিয়াতুল আল খায়র ইসলামিয়া যে ইউনিভার্সিটি যেটা সিলেটের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই মুফতি সাহেবের মাধ্যমে এবং আর অনেক আলিম উলামা আখলোর মাধ্যমে অনেক ভাই বোন অখলোর মাধ্যমে শুধু খালি আলিম উলামা অখল নাই সকল শ্রেণী সকল শ্রেণীর মানুষ সকল আগবিয়েছেন ভাই বইনাই মাস আসি সব আগবিয়েছেন সকল জেজাকাল দেখাইলেন যে প্রতিষ্ঠানের সামনে আমরা উবাত আছি ইতিলগি ইসলাম মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার এক মিনিটে আমি এই মসজিদ সম্পর্কে কই 113 বছর আগে কিন্তু এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল কমার্শিয়াল লোডো ছোট্ট একটা গড় লইয়া 113 বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা হইয়া মাত্র কয়েকজনে শুরু করছিল আল্লাহ আকবার আজকে এই মসজিদ হাজার হাজার মানুষ নামাজ পড়ে হাজার হাজার মানুষ ইসলাম একসেপ্ট করা হাজার হাজার মানুষের তাফসির শুনদা তালিম শুনদা মুসলমান ওয়েরা কুরআন হায় হাফিজ ওয়েরা আলিম ওয়েরা আল্লাহ আকবার অনেক অ্যাক্টিভিটিস ওর বইনে নখল আয়রা বাই নখল আয়রা বা চিন্তর সব কিছু ওর শুরুতে যারা শুরু করছিল তারা হতো এই দেশে 113 বছর আগে দেশ সময় আমরা দাদা হল যারা আইসলা এরা অবশ্যই আমরা দাদা ফৈদ দাদা হল আইসলাম তারা চিন্তা করছিল বলে আমরা একটা নমাজের জায়গা করতাম সুবহানাল্লাহ তারা চিন্তা করছিল এই মসজিদ থেকে হাজার হাজার মানুষ মুসলমান হইবা তারা চিন্তা করছিল হাজার হাজার মানুষ আলিম হইবা এ হয়তো চিন্তা করছিল আল্লাহ জানুন দোয়া করি যারা মারা গেছেন আল্লাহ সবাই জান্নাত দান করতাম যারা দুনিয়াতে আছেন আল্লাহ তারারে হায়াত দিতা আমরা যারা এখনো সাহায্য সহযোগিতা করলাম নমাজ করলাম আল্লাহ আমরা কবুল করতাম বাট সেখানে আমি মেসেজটা দিতাম স্যার আমি এই মসজিদের উদাহরণ তার কারণ হইল গিয়ে এই মসজিদ আজকে যে হাজার হাজার মানুষ প্রায় 8,000-10,000 মানুষ এক লোকের সেজদা দিতে পারেন আল্লাহ একবার প্রত্যেকটা সেজদা কিন্তু তারার আমল যার ভাই বোনের নকল এই যে মুফতি সাহেবের যে মাদ্রাসার কথা কয় আমরা সিলেটের মাঝে একটা ইউনিভার্সিটি ওর আল্লাহ একবার ইসলামিক ইউনিভার্সিটি হয়তো শুরুতে অনেক কষ্ট হইব অনেক কষ্ট ওর তাহলে অনেক কষ্ট আমি জানি মুফতি সাহেব আপনারা জানেন হাজার হাজার মানুষ দোয়া করছেন তার হসপিটাল আসতা তার শরীরটা এখনো কিন্তু খুব বেশি খারাপ তাই লাঠি লইয়া আঠইন এই মাদ্রাসার লাগে দিন রাত মেহনত করেন তাই তার ফ্যামিলি আলিম উলামা হল অনেকে মেহনত করেন হ্যাঁ শুরুতে যে কোনো জিনিস করতে হইলে কষ্ট হয় সময় লাগে বাট পরে দিয়ে দেখা যাইব আপনি আপনি আমি হয়তো দুনিয়ায় থাকতাম নাই কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকবো সদকায় জারি হিসাবে কেমন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে যেতজন আলিম হইবা হাফিজ হইবা মুফতি হইবা মুহাদ্দিস হইবা ভাই বোনে নকল আপনারা আমার আমলও যাইব আপনারা কইতে পারবেন আমিনুর সুদ্রে আমরা যারা লাইভ দেখলাম বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড থেকে বিভিন্ন দেশ থেকে আমরা কিতা ফায়দা হইব আপনারা জেনে মাশা আল্লাহ লেখরা আপনারা জেনে লেখরা বলে আল্লাহ মাদ্রাসাতে কবুল করো আপনারা জেনে শেয়ার কররা অন্যজন ইনফরমেশন পাস কররা খেয়ে যদি দোয়াও করেন ভাই বোনে নকল ঠেকা দেওয়া ইম্পর্টেন্ট নাই প্রথম হইলো কি দোয়ার দরকার দোয়া করবা আল্লাহ কিলাখান সাহায্য ফাটাইবা এটা আপনারা আলিম উলামা আখলো গেছে মুফতি সাহেব আখলো গেছে শুনছেন মানুষ ঘুম থেকে উঠে দেখছেন তার দরজার সামনে ঠেকা হল আইছে খাইতে কি আইছে একমাত্র আল্লাহ জানেন এইরকম ঘটনা হল ঘটছে মানুষের দোয়ার কারণে সো প্রথমে মুফতি সাহেব একজনে একজনে আইয়া গরম পয়সা লইয়া আইছেন বা দেখিল আমি এটা স্বপ্নে দেখছি সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ এটা আমার চোখের ফানে আইছে সুবহানাল্লাহ ওরকম মানুষও ভিক্টোরিয়া থেকে একজনে গরম আইছেন অ্যাড্রেস লইয়া আর এখন আমি এটা স্বপ্নে দেখছি আপনারা আমি মাদ্রাসা দিলাম এই জামিয়াতুল খায়র তো এটা বড় কবুলিয়তর জায়গা এই জায়গার বড় ব্যাপার জেন বানাই আর তবলিগর বড় মুরব্বী বড় মানে মকবুল আল্লাহর ওলি আসা হজরত মৌলানা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহী অনেক বড় তবলিগ জমাতর মুরব্বী বিশ্ব ইস্তেমা তান বয়ান হইতো আর দোয়া হইতো আর জিন্দা আল্লাহর ওলি আসা তো হজরত মৌলানা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহী জান কাছ থেকে আমি জমিন লইছি কারি কারি সাহেব বার্মিংহাম তখন তো তাইন ইয় করছেন তাইন আমার নিজে ঘটনা শুনাইছেন খৈরা ই জায়গায় কেন আমি বাড়ি বানাইবার লাগি লইছি বাদে তাই অসুস্থ হয়ে গেছেন আর বাদে বেসা লাগলো তো তাই কইরা দোয়াত নিছেন দোয়া করাইবার লাগি নিছেন হজরত মৌলানা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি
তাইন উঠি এখন বা আমি তো এখানে আইয়া দেখিয়া তুই তো বাড়ি বানাইবার কথা কইছো এটা তো বাড়ি আমার কাছে লাগে না ইনো তো আমার কাছে অন্য পরিবেশ লাগে ইনো তো ইলমুর কোন পরিবেশ আমার কাছে লাগে তো তাইন কোন আমার বুঝোয় না হুজুরে এটা কিতা কইলা যেমনে আমি গিয়া একটা তানরে প্রপোজাল দিছি বা অফার করছি যে আমি ওটা কিনমু আপনি বিসমান এটা বালা জায়গা করছে লোকেশনের দিক দিয়া মেইন রোডের দারো ও কইলা হুজুর আমি এখন হুজুরের কথা বুঝিলিছি আমিও বেসবার লাগি তালাশ করি আর ইনো যে মাদ্রাসা ওইব এখন আপনা ছাড়া আপনি ছাড়া আর কারোর আমি দিতামও না পয়সা দিতে আমার অনেক লেট হইছে কিন্তু তাই এটা বরদাস্ত করিয়া নিছেন এবং কইছেন এটা এক আল্লাহর ওলির অগ্রিম এটা দেখা যায় ইনো একটা আইলমর বাগান ওইব মাশাআল্লাহ মাশাআল্লাহ জাকাল্লাহ খাই মুতি সবাই বলেন কল যে কথা খোয়াত আসলাম টেকা পয়সা কিভাবে আইব প্রতিষ্ঠান কিন্তু ওইব এই যেটা ইসলামের মসজিদ মিলিয়ন 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 পাউন্ড খরচ হইছে মসজিদ কিন্তু হইছে ওইব শুরু করছিল 113 বছর আগে হয়তো আজকে এই সিলেটের মাঝে জেনে যেটা জামিয়াতুল খায়ের যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু ওইব হয়তো আপনারা আমার সাহায্য হইব অন্য খের সাহায্য হইব কিন্তু আউকা আমরা সবাই এই দোয়ার মাঝে অংশগ্রহণ করি আল্লাহকে সাতুল্লাহ দোয়া করি বলে আল্লাহ এই মাদ্রাসা সহ দুনিয়ার যেহেতু মাদ্রাসা হল আছেন মসজিদ হল আছেন দিনী প্রতিষ্ঠান হল আছেন আল্লাহ আপনি কবুল খরকা আপনারা জানেননি আমি অনেক আলিমুল্লাহ লগে সম্পর্ক থাকার কারণে জানতাম পারি অনেক মাদ্রাসা হল ইলাখান আছেন হুজুর হলে মাসের পর মাস বেতন নাই খোকা চাইন এই বেতন সারা কিতা এই ফ্যামিলি সলডা নানি আল্লাহ তারা দেখে আরো বালা চালাইলা আমি অনেক সময় হয় হুজুর হলের মুখে চাইলে মসজিদের মেসা বহল মুখে চাইলে দেখা যায় আমার মেসা বহল কিংবা মুয়াজ্জিন সাহ বহল দে তারা আরো বেশি সুন্দর খাফর তারা পাঞ্জাবির মাঝে স্টোরি থাকে কোনো ময়লা নাই কোনো দাগ নাই তারা আরো বেশি স্টাইলিশ ইয়া থাকে আল্লাহ তারা চালাইন নানি তারা আরো বালা খাইন গরো দাওয়াত দিয়া নিলে মাথাটা কইবা আগে হুজুর দিয়ে দিলেও খা গরুর মানে বড় টুকরাখানটা হুজুর দিয়ে দিলেও খা এটা খেনে করো এটা আল্লাহ করায় এটা কিন্তু উদুর হলোর ব্যক্তিত্ব নাই এটা একমাত্র আল্লাহ দিনের মাঝে থাকার কারণে ইসলামও থাকার কারণে আল্লাহ সাহায্য করেন আউকে আমরা সবে প্রথমে দোয়া করি আল্লাহ কবুল করতাম সেকেন্ড যে মেসেজটা দিতাম স্যারাম আমি মুফতি সাহেবের সামনে তো আমার হয় না জাস্ট রিমাইন্ডার লাগে হয়রাম হয়তো একজন মানুষ যদি ফায়দা হয় হয়তো আমি আমিনুর সদ্দি স্বার্থ হইম মারা যাওয়ার বাদে মানুষ আজকে কিন্তু কয়েকজনের জানা যায় এই মসজিদে পড়ছি কয়েকজনের জানা যার মাঝে একটা ছোট বাচ্চার জানা যা পড়ছি ছোট একটা বাচ্চা মাত্র ছোট একবারে ছোট একটা বাচ্চার জানা যা আজকে এই মসজিদে পড়ছি এই বাচ্চার মা বাপ দুনিয়ার যে সময় আসলাম মা বাপর অনেক শখ আছিল নানি যেনে আমি এই বাচ্চাটারে বড়ই বা মাদ্রাসা ফরাইমু কিংবা স্কুলে ফরাইমু অনেক খুশি আছেন অনেক মানুষের মেসেজ দিছেন হয়তো আকিকা করছেন অনেক জিনিস করছেন বাচ্চা হয়েছেন কিন্তু আজকে এই বাচ্চাটার জানা যাওয়া পড়ছি সুবহান আল্লাহ এই বাচ্চা কিন্তু বড় হইতে পারছেন না এই বাচ্চার মাধ্যমে আর কিছু ইসলামের কোনো খাম আর খেদমত হইতে পারছে না দোয়া করি আল্লাহ জানো এই বাচ্চাটারে মা বাপুর লাগে সাদকাত জারিয়া হিসাবে আল্লাহ কবুল করেন না যাতে রুসিল্লা করেন ভাই বোন নকল আপনার আমার কিন্তু এখনো সুযোগ আছে বালা খাম করার তাহলে আউকা মারা যাওয়ার বাদে মানুষের যে তিন জিনিসটা কন্টিনিউ থাকে এর ভিতরে ওয়ালাদে সোয়ালেহীন যদি নেক আওলাদ থাকেন এখন যদি আওলাদ যদি গুণাগারও থাকেন ইউ গুণা আপনার আমলও যাইব আউকা আমরা লাগছে দোয়া করে আল্লাহ আমরা যারা আওলাদ দিছেন আওলাদের দিনদা ফরজগার মতো কিমানদার বানাইতা আর যারা আওলাদ দিছেন না আল্লাহ আল্লাহ তারা নেক আওলাদ দান করতা তাহলে এক নম্বর দুই নম্বর হলো এই যে প্রতিষ্ঠানের লাগে আজকে মাত্রাম জামিয়াতুল খায়ের সিলেটের যে মাদ্রাসা যেটা ইউনিভার্সিটি ওর এইটার ইয়া মাত্রাম এইরকম প্রতিষ্ঠা এইরকম ইসলামের মসজিদ সহ আরো যত মসজিদ হল আছেন মাদ্রাসা হল আছেন এইরকম প্রতিষ্ঠান আপনি দুনিয়া তুইয়া যাইতে পারেন যেহেতু আলিম উলামা হল বা হাফিজ হই বা যারা ইসলাম শিখবা যারা দিন শিখবা ইলিম শিখবা দুনিয়া শিখবা বালা জিনিস শিখবা এটা কিন্তু কেয়ামত পর্যন্ত আপনার আমলে যাইব তিন নম্বর যে জিনিসটি লিখি আপনি যদি এইরকম কোন মুফতি সাহ বানাইয়া যাইতে পারেন কোন হাফিজ বানিয়ে দিতে পারেন তার মানে হইল ইলিম শিক্ষা দিয়ে দিতে পারেন আপনার যতখানি ইলিম আছে আপনার কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে ইলিমটা ও ইলিম যদি আরো তিনটি শিক্ষা দিয়ে দিতে পারেন এই ইলিমটা যতদিন কি আমার তখন তো কন্টিনিউ হইব আপনার আমার আমলে যাইব চিন্তা করে দোকা এই মাদ্রাসা কিন্তু সবকিছু ওর হেনে ওর নম্বর ওয়ান হইলে এটা একটা মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান সেকেন্ড হইলে ইলিম শিক্ষা দেওয়ার আপনি যদি একসাথে কিতাব দেন যতজন মানছি এই কিতাব ফরি ফরি আলিম হইবা ইসলাম শিখবা আপনি এটা সফ হইবা আপনি যদি দরকার 20 পাউন্ড দিয়ে এক ব্যাগ রাইসও দিন চাউল এক ব্যাগ বস্তা কিনে দিন যতজন ছাত্র হলে হুজুর হলে এই চাউল খাইবা শরীর মাঝে শক্তি হইব ইলিম শিখবা আপনি কিন্তু এটার সফ হয়ে যাইবা তাই আউকা আমার রিকোয়েস্ট আহব প্রথমে আমরা দোয়া করি হে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছই কোন কমিটি সালায়রা আমার নাম তো এই মাদ্রাসার মাঝে নাই আমি তো এগুলো সালারাম না তাহলে আমি খেনে দিতাম এগুলো সিলেটের মাঝে আমি খেনে দেখাত কি এখানে ডোনেশন করতাম লন্ডন থেকে ডোনেশন করতাম জি না আপনি চিন্তা করবা আমি আমিনুর চৌধুরী আমি অমুকে এই মাদ্রাসা এই দিনী প্রতিষ্ঠান এই বালাহাম অংশগ্রহণ করতাম ফার্স্ট কিনা না এটা হলো ইম্পর্টেন্ট হে সালারা এগুলো ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট হলো আমি অংশগ্রহণ করতাম ফার্সিনি মনে রাখুন যেন এই জামিয়াতুল খায়ের কিন্তু জান্নাত এই
ইট বালু বিল্ডিং আসতে জান্নাতে যাইতো না জান্নাত আপনি আমি যাইমু ইগো দুনিয়াতে থাকবো বালু ইয়া সব শেষ হয়ে যাব কিন্তু জান্নাত আপনি আমি যাওয়া লাগবো আউকে আমরা এই ইসলামের মসজিদ ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদের সামনে থেকে আজকে আপনারা গেছে আমরা আপিল করলাম এই জামিয়াতুল খারিজে সিলেটর যে প্রতিষ্ঠা হয়েছে এটা যাতে আমরা বাহন হয় জান্নাত যাইব লাগে ইনশাল্লাহ হুজুরে যেটা কইছেন এক লাখ টাকা দিও আপনি কিন্তু কেন একজন ফাউন্ডার মেম্বার হইতে পারবো আল্লাহ একবার ইনশাল্লাহ আমি বাক্কা কদিন আগে কইছিলাম আজকে আবার করলাম ইনশাল্লাহ আমি এক লাখ টাকা পাঠাই দিব আমি ইনশাল্লাহ ইগোর আমি লগে থাকতাম সাইরাম কারণ দুনিয়া কিছু নাই ভাই আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন দুনিয়াতে লাগি মুমিন মুসলমানের লাগি একটা প্রিজন খানা এই দিনে লাইভ ওদের সময় ফিনিশ মারি দিমু লাইভ শেষ আর এই জিনিসটা আরবার দেখতা নাই পরে আপনারা দেখতে পারবা কিন্তু হতইল গিয়া প্রত্যেকটা সেকেন্ড যেন আমার লাইফটা কি যার এটা মনে রাখুন যেন আমার লাইফের মাঝে প্লাস হর না এটা মাইনাস হর আমরা কিন্তু লাইফের হিসাব করা আল্লাহ অলরেডি হিসাব একবারে গ্যারান্টি কোন দিন আমরা মত হইব কিভাবে এটা অলরেডি আমরা নির্ধারিত করা আমরা প্রত্যেকটা সেকেন্ড যার যেন আমার লাইফটা কি মাইনাস হইয়া যার জেলাখান আইস আইসের বরাফর যে আইস যেটা নানি সেকেন্ডে সেকেন্ডে গলি গলি যায় একবার দেখা যায় আইস একবারে গলিয়া ফানি হয়ে যায় আপনারা আমারও প্রত্যেকটা সেকেন্ড ওই জন্য মাত্রাম প্রত্যেকটা সেকেন্ড আমরা লাইফ থেকে কিন্তু এটা খমি খমি যার তা আউকে আমরা একবার চিন্তা করি আমরা কোন বালা খামে অংশগ্রহণ করলাম কোন বালা খামে সহযোগিতা করলাম কোন বালা খামর লাগে দোয়া করলাম একটু দোয়া করতে পারবা লাইফটা তো শেয়ার করতে পারবা আজকে লাইফটা শেয়ার করিয়া যদি অন্যজনে জানতে পারো যে আপনি আমিও সফ আইমু হুজুরে কইমু আমি মুফতি সাহেব আমরা লাস্ট মেসেজটা দিবা মাদ্রাসার সম্পর্কে ওভারঅল আমি যে কথা হল কইলাম দুই একটা আমরা হাদিস কইয়া আর লাস্টে হুজুর কণ্ঠে একটা সুন্দর একটা নাসিহত শুনিয়া আমরা লাইফটা শেষ করবো ইনশাআল্লাহ প্লিজ জাজাকাল্লাহ আমি আসলে পরবর্তী আরেকটা অ্যাপয়েন্টমেন্টে আমাকে যেতে হবে আবার আপিলে তাড়াতাড়ি ফিরত চলে আসতে হবে খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট তো এই জন্য আমি বেশি সময় নেওয়া মুনাসিব মনে করছি না এবং বরং সংক্ষিপ্ত মেসেজ হলে আরো ভালো হয় সবাই দেখেন তো আপনারা এটা সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যে আজকে লন্ডনের ইকরা বাংলা টিভিতে স্কাই চ্যানেল 778 স্কাই চ্যানেল 778 এ আপনারা সবাই ইকরা বাংলা টিভি যেন দেখেন বিকেল 6:30 থেকে 14 ডিসেম্বর বৃহস্পতিবার সিলেটি অনলাইনের সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে আপনারা 07983363952 এই নম্বরে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারবেন এই নম্বরে একটা মেসেজও আপনি দিতে পারবেন এবং টিভিতে যে টেক্সট মেসেজ রয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন স্টুডিও লাইনে কল করবেন ডোনেশন হটলাইনে কল করবেন এবং বিকেল 6:30 থেকে নিয়ে রাত প্রায় 1:45 পর্যন্ত পুরো সময়টা আপনারা যাতে কলের মধ্যে ব্যয় করেন আপনারা যাতে মন ভরে সবাই যেন কল করেন এবং প্রোগ্রামকে যেন সফল করে দেন আর প্রোগ্রাম যেন কবুল হয় সেই দোয়া আপনারা করবেন এবং আজকের এই মেসেজটা আপনারা সর্বত্র শেয়ার করে দিবেন কারণ পরবর্তীতেও যারা দেখবেন তারা নিজে যোগাযোগ করে বা অন্যভাবে যোগাযোগ করে দেশে যোগাযোগ করে অন্য দেশ থেকে যোগাযোগ করে জামিয়াতুল খায়র আল ইসলামিয়াকে সহযোগিতা করতে পারবেন এটা আশার আলো প্রত্যাশার আলোকস্তম্ভ এই মেসেজই বর্তমান যুগের এই যুগের ইসলামের দাবি অনুযায়ী সবচেয়ে বড় ভালো গুরুত্বপূর্ণ খেদমত হল জামায়াতুল খায়রের মতো প্রতিষ্ঠান তৈরি করা কারণ এর দ্বারা পূর্ণভূমি সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক একটা প্রতিষ্ঠান মানে তার লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়া উদ্দেশ্য আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে নেন মঞ্জুর করে নেন আমার মতো গুনাহগারকেও যেন কবুল করেন আপনারা সবসময় আমার জন্য দোয়া করে থাকেন আমি অন্তর দিয়ে আপনাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি আর আমিনুর ভাই তো বলছেন নাসিদ শোনানোর জন্য আসলে ওনার হুকুম পালনের এক দুই মিশ্রা আমি শোনাবো কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট রয়ে গেছে দেখি ঘবরাও না দিওয়ানো সরকার বুলায়েঙ্গে ঘবরাও না দিওয়ানো সরকার বুলায়েঙ্গে হম মসজিদ নববী কে দেখেঙ্গে মিনারোঁ কো اور گنبد خضرا کے پرنور نظاروں کو انشاءاللہ انہوں ایک شمائے شنابو آج کے انہار حکم پلونر تے ایک ٹپنگتی شنالام
আল্লাহ তাআলা যেন কবুল করেন আজকে কেউ মিস করবেন না সবাই ইকরা বাংলা দেখবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করে আপনাদের জন্য অন্তর ভরে মন ভরে দোয়া করে এবং গাজার মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করে আমার কথা এখানেই শেষ করছি এবং বিদায় নিয়ে নিচ্ছি আমি আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খাইরান ওয়া আলাইকুম আসসালাম জাযাকাল্লাহু খাইরান ভাই বোনেরা দেখছেন আপনারা শুকরিয়া আমরা মাথা কথা এখনো বলইলে মাফ করে দিবা আর যদি আপনারা এই মাদ্রাসা সম্পর্কে কিছু জানতে চান মুফতি সাহেব আছেন তার লগে যোগাযোগ করতে পারবা কিংবা ইকরা বাংলা টিভি যেটা আছেন আমরা ব্রিটেনের মাঝে তার লগে যোগাযোগ করতে পারবা কিংবা আপনারা সিলেটি অনলাইনে কমেন্ট যদি মারেন যে কমেন্ট যদি দেন মুফতি সাহেবের নাম্বার চান কিংবা যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আপনারা নাম্বার দেওয়া হইব কিংবা মেসেজ আমরা সিলেটি অনলাইনের মেসেঞ্জারে যোগাযোগ করলেও আপনারা পাইবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আওকে আমরা দোয়া করি আল্লাহ আপনার এই প্রতিষ্ঠান সহ দুনিয়া যত মাদ্রাসা আছেন স্কুল আছেন মসজিদ আছেন এতিমখানা আছেন সবকিছু আল্লাহ কবুল করুক জাযাকাল্লাহ খাইরান সুবহানাক اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك انه الغفور الرحيم আর লগে خاص করে দোয়া করবা জিকির করবা সব সময় سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر سبحان الله وبحمد سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم رسول صلى الله عليه وسلم زي بيختي اي ذكر هو الاخبار فرين سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر اسمان النساء زمين رفيته تو خالي জায়গা আছে আল্লাহ নেকি দিব দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয় তাই আওকা আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিটে আমরা জানি জিফরা কিন্তু অটোমেটিক লড়ে আমরা অটোমেটিক লড়াইতামো ফার্ম ইনশাআল্লাহ আর এখানে হজুও লাগতো না কোনো মসজিদও বোয়া লাগতো না জায়নামাজও বোয়া লাগতো না আমরা এই তাফসির এই তাফসির তাসবিহ হল আমরা করতাম ফার্ম ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু